ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, আর সকালে আমার চা মানে আদা চা। তো এই দেখো চায়ের জল ফুটছে আর এই যে চা রেডি। তো এখন মা আর আমি একটু বসে বাগানে একটু গরম গরম চা খাবো আর রোদ পোয়াবো। তো ফ্রেন্ডস, এই দেখো শীতকালে এরকম রোদ্রের মধ্যে বসে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে এখানে অন্যদিন সময় হয় না, কারণ স্কুল থাকে, আজকে একটু যেহেতু সময় আছে বাইরে এই ফাঁকা জায়গায় বসে জন্য একটু চা খাচ্ছি। অন্য দিনগুলোতে কিন্তু এভাবে মানে কি বলবো আরাম করে বসে সময় নিয়ে চা খাওয়া হয় না, অন্যদিন মানে গরম চা কোনোরকম খেয়েই কাজে দৌড়াতে হয়। আর আজকে যেহেতু ছুটির দিন একটু সুন্দর আরাম করে বসে বাইরে রোদ পুড়িয়ে পুড়িয়ে চা খাচ্ছি, তাহলে দারুণ লাগছে। আর আজকে সকালবেলাতে সেরকম কাজ কিছুই নেই বলতে আজকে পুরো রেস্ট, আর একটু ফুল তুলবো একটু পরে, তোমাদের সাথে শেয়ার করবো যে বাগানে কী কী ফুল হয়েছে। এখন মা আর আমি একটু চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে ফুল গাছগুলো সব শেয়ার করবো। দেখো মা আর মেয়ে একসাথে চা খাচ্ছি, গলাটাও বসে গেছে, আর তার সাথে চোখটা দেখছো ফোলা ফোলা, মানে আঞ্জলি হচ্ছে, ভীষণ ব্যথা। তো ফ্রেন্ডস, এই দেখো চা খাওয়া শেষ, আর এই যে মা এখন রান্নাঘরে যাবে। কি করবে আজকে রান্নাঘরে, কি রান্না হবে? ছোলার ডাল। ও আজকে যেহেতু নিরামিষ, শনিবার, হ্যাঁ, ছোলার ডাল, বেগুন ভাজা, হ্যাঁ, বাঁধাকপি, হ্যাঁ, আর তোমার ধোকা হবে, আচ্ছা, আর ওই যে টক ফলের টক ফলের চাটনি হবে। বাহ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ছুটির দিন, সকালটা বাড়িতেই কাটাবো, অন্য দিন যেমন হুড়ো তাড়া থাকে বেরোনোর জন্য, তো আজকে সবাই বাড়িতে। আর আজকে তোমাদের সাথে সকাল থেকে কি কি করছি সব কিছু শেয়ার করব। আর এই দেখো আজকে তোমাদের আমাদের বাগানের কিছু গাছপালাও দেখাই, চলো দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, এই যে গাঁদা ফুলের গাছটা মা এক জায়গা থেকে ছোট্ট একটা ডাল নিয়ে এসেছিল, আর মানে দু মাসের মধ্যেই সেই গাছটা দেখো বড় হয়ে কি সুন্দর ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। কিন্তু এই দেখো একটা বেগুন ঝুলছে, ছোট 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 অনেক বেগুন হয়েছে, এই দেখো এগুলো সব কিন্তু মা লাগায়, মাই পরিচর্যা করে। এই দেখো বেশ বেগুন হয়েছে, আর এই গাছটাতে দেখো লঙ্কা, বেশ অনেক লঙ্কা হয়েছে। মানে আমাদের বাড়িতে যে পরিমাণ লঙ্কা গাছ আছে, লঙ্কার মোটামুটি কিনতেই হয় না। দেখো এই দেখো প্রচুর লঙ্কা হয়, আর লঙ্কাগুলোতে কিন্তু বেশ ঝালও সেরকম। দেখো যখন হাওয়া দেয় রাখি ফুলগুলো এত সুন্দর দেখতে লাগে, পিঙ্ক কালারের রাখি ফুলগুলো সত্যি দেখতে কি অসাধারণ লাগছে। দেখো আর এই যে আমাদের বাড়িতে যে এত গাছপালা, এগুলো সবই কিন্তু মানে এদের পরিচর্যা কিন্তু মা করে, আর এই গাছপালাগুলো মার কাছে একেবারে নিজের ছেলেমেয়ের মতন। মানে সকাল থেকে মা যখন একটু সময় পায় দেখি বাগানে চলে এসছে, গাছে জল দিচ্ছে, নাহলে গাছের গোড়া কোপাচ্ছে, মানে সারাদিন এগুলোই হচ্ছে মার একমাত্র ভালোবাসার জিনিস। ঘরে মনটাকে কম, আর বাইরে মার মনটা কিন্তু বেশি থাকে। তো এই দেখো চারিদিকে যেসব গাছপালা দেখো সবই কিন্তু মোটামুটি ফুল ফলে ভরা। তো এই দেখো কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, দারুণ লাগছে দেখতে জবা ফুলটা, জবা ফুলটার কালারটা দেখো। আর তোমাদের তো এর আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে যা ফুল গাছ আছে, যা ফুল হয় মোটামুটি ঠাকুর পুজোর জন্য, কিন্তু আর ফুল খুব একটা আমাদের কিনতে হয় না। তো চলো এরপর তোমাদের একটু পেঁপে গাছটা দেখাই। এই দেখো অনেকগুলো পেঁপে গাছ, তার মধ্যে সব পেঁপে গাছেই মোটামুটি ভালোই এবার ফলন হয়েছে, খাওয়া হয়ে গেছে, এবার মা ফুল তুলতে এসছে। মার হেভি রাগ হচ্ছে, সেদিনকে মানে আমরা বেরিয়েছি তখন দরজা খোলা ছিল, আর এই গরু ঢুকে দেখো এই গাছের আগাগুলো সব খেয়ে নিয়েছে, তাই বলছে যে তোরা দরজা খুলে যাস আর আমার গাছগুলো সব গরুতে এসে খেয়ে নেয়, খারাপই লাগছে, নাহলে অনেক সুন্দর আরো ফুল হতো। এই ফুলগুলোকে বলে রাস ফুল,
মা এখন আমাকে বকছে যে দরজা খুলে সব সময় বেরিয়ে যাস, আর দেখ গরুতে এসে গাছটা খেয়ে নিয়েছে। আর এই দেখো অনেক কিন্তু ছোট ছোট চারা গাছ লাগানো হয়েছে, এগুলো কি গাছ গো? ও এগুলোকে বলে চেরি গোল, আমি নামও জানি না। অনেক গাছ, অনেক দেখো ছোট ছোট গাছ হয়েছে, যখন ফুল হবে তোমাদের সাথে আবার। ও এই গাছগুলোকে বলে হলিহক। আর দেখো শিউলি ফুল পড়ে আছে, কি সুন্দর, একটা দুটো এখনো শিউলি ফুল হচ্ছে। রোজই হয় না শিউলি? ছুটির দিনটাতে খুব রিল্যাক্স করে কাটানো যায়। হ্যাঁ মানে হাতে অঢেল সময়, আস্তে আস্তে কাজ করো, ফুল তোলো, আস্তে আস্তে চা খাও, অন্য দিনগুলো যেন ঝড়ের থেকেও যেন আগে দৌড়াই। চলো দিকমা অনেকগুলো তুলেছি, এবার অন্য ফুল তুলবো। দেখো কি সুন্দর দোপাটি ফুল হয়েছে, দারুণ লাগছে, কালারটা কি সুন্দর। দোপাটি তো লাল হয় আর সাদা হয় না? এই দেখো আজকে তোমাদের দেখাচ্ছি আমাদের তুলসী তলাটা। এটা হচ্ছে তুলসী তলা, বাগানের ভিতরে পূর্ব দিক করে তুলসী তলাটা করা। আর দেখো ডালিম, আর এই যে দেখো দেবদারু গাছ, আর এই যে বাড়ির উঠোনে নিম গাছ। ওই দেখো মা আবার জবা ফুল তুলে দাঁড়িয়ে আছে। এ দেখো জবা ফুল তো অনেকই ফুল হলো। চলো দুটো গাঁদা ফুল তোলো। ফ্রেন্ডস জাস্ট গাছটা দেখো, মানে পাতা দেখা, মানে পাতার থেকে যেন লঙ্কাটা বেশি। ওমা লঙ্কা তো সব পেকে যাচ্ছে, তুলবে না? দেখো লঙ্কা মানে কালো, পুরো গাছটা পাতা দেখা যাচ্ছে না, এত লঙ্কা হয়েছে। দারুণ লাগছে দেখতে, পাশের গাছটাও সেরকম। হ্যাঁ দেখো দারুণ লাগছে। তো এই দেখো এখন পুকুর ঘাটের দিকে চলে এসেছি। পুকুর ঘাটের পাশেই এই যে ফুল গাছগুলো, এটা হচ্ছে ইতু ফুল, যেহেতু এখন ইতু পুজো সামনেই। তো এই দেখো ইতু ফুল, আর এগুলো এই যে দেখো ইতু ফুলের বীজ। তো এখন কটা ইতু ফুল তুলি। তো এই দেখো এখানে আবার খোল পচাচ্ছে, যেহেতু সব ছোট ছোট গাছ লাগাচ্ছে, সব গাছের গোড়ায় খোল দেওয়া হবে। সব পরিষ্কার করা হয়েছে চারিদিক। তো এই দেখো মা বাগানের মধ্যে এসেছে এখন ওই গন্ধরাজ লেবু নিতে। ওরে বাবা দারুণ আছে তো গন্ধরাজ লেবুটা, বাহ খাওয়া যাবে এখন? আরে বাহ দারুণ হয়েছে তো, দেখো কত বড় গন্ধরাজ লেবু। পারবে না এখনো খাওয়ার মতন হয়নি, আর কদিন পরে। মানে মা বলছে এই গাছটাতে 12 মাসই কিন্তু লেবু হয়। ওমা ওই যে আরেকটা দেখো ওই ভিতরে, ওটা হলুদ হলুদ হয়ে গেছে, ওটা খাওয়ার মতন হয়ে গেছে। হ্যাঁ তার মানে 12 মাসই কিন্তু একটা দুটো করে লেবু দিয়ে যাচ্ছে। আর সবেদা এসছে, সবেদার ফুল এসছে। ওই তো একটা সবেদা হয়েছে, ওই দেখো একটা সবেদা দেখা যাচ্ছে। এটা কিন্তু এই যে পাকা পাকা হয়েছে, পারবো সুন্দর ঢেকে রেখে দিয়েছে, কারণ ওই পাখিতে পাখির ভয়ে। আরে ওদের একটু খেতে তো দাও একটা দুটো পেঁপে। পাখিনি দেখাও দেখাও দেখি, বাহ এই দেখো এমন হালকা হালকা রং এসেছে, দেখো পেঁপে। তো ফ্রেন্ডস যারা পেঁপে খেতে ভালোবাসো চলে আসো, দেখো প্রচুর পেঁপে। হ্যাঁ আর মা বলছে খুব মিষ্টি। ও
মামা এগুলো কি গাছ লাগিয়েছো? বাবা দেখো সারাদিন এই খেতেই পড়ে থাকে, ওলকপি ফুলকপি কি সব গাছ সব লাগিয়েছে, আর কিছু কিনবে না বাজার থেকে, সব নিজে চাষ করছে, বাজারে আর যাবে না। এই গাছটা তো হেভি ভেবে হয়েছে একদম নিচ থেকে, একদম এই যে পুরো পেপে দেখো নিচ থেকে একদম উপর পর্যন্ত ফল। আজকে নিরামিষ, আর মা বললো টক ফলের চাটনি হবে, তো এখন আবার কটা টক ফল তুলবো। এর আগের ভিডিওতে অনেক ফ্রেন্ডসরাই আমাকে বলেছে যে তোমাদের বাড়িতে যাব টক ফল আনতে, চলে এসো যারা আসতে চাও টক ফল নিতে, প্রচুর টক ফল। দেখো কি সুন্দর মোরগ ফুল হয়েছে, মোরগ ফুল, মোরগ ফুলের পাশেই দেখো মানে গোলাপি রঙের নয়নতারা আর এই যে সাদা নয়নতারা। একটু যাই মার সাথে একটু হেল্প করি কাজে, আর এই যে এখন আজকে বিকালবেলা, আজকে না কালকে খাওয়া যাবে না, একটু কাঁচা কাঁচা আছে, তো কালকে পেঁপেগুলো খাওয়া হবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।